বাড়িতে আমার বাড়িতে পর্যন্ত জল উঠে গেছে প্রায়, এই দেখুন অবস্থা। গাইজ ভাবলাম সকালে কি বৃষ্টি হইতো না, বাট এখন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। বাহ, তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর রিপন। তো গাইজ আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড আমিও খুব ভালো সুস্থ আছি। তো গত কয়েকদিন ধরে বৃষ্টি তো কন্টিনিউ হইতেছে, বাট আজকে সকাল থেকেই দেখতেছি দিনটা খুব ভালো, আজকে হয়তো বৃষ্টি হইতো না আজকে দিনটা খুব ভালো যাইব। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠা, তারপর মা টিফিন টুফিন করে দিল, সকালে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু খুব তাড়াতাড়ি উঠে গেলাম, উঠা টিফিন টুফিন করে সকালের, তারপরে আইলাম ভিডিও করতে। আর মা বাবা পড়ছে বাড়িতে, মা বাবা তারা আয়া পড়ছে বাড়িতে, তো খুব ভালো লাগতেছে। কবুতরগুলো আর এই কবুতরগুলো মুরগুলো খানাই খাইতে পারতেছে না, কবুতরের খানা দিলে মুরগে খেয়ে লায়, মুরগ আর কবুতরের মধ্যে লড়াই চলে। নে নে খা খা খা। হ্যাঁ আজকে কি রান্না হইব, তোমাদের বাড়িতে কি কি রান্না হবে আজকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের বাড়িতে কি কি রান্না হবে আজকে, আমাদের বাড়িতে তো কুটাকাটি হচ্ছে, দেখা যাক মাছ আছে, ডাটা লচ্ছই আর মাছ দিয়া। না গো মা, মাছ নিয়ে রান্না করবা আজকে, মাছ রান্না করা হবে, মাছ ডাল এগুলোই বাঙালির খাবার আর কি থাকতে পারে, মাছ ভাত একদম মাস্ট বি থাকবই আর কি। এইদিকে মা রান্না করতেছে, রান্না বয়ে দিছে, সকালে রান্না রেডি হচ্ছে আমাদের, এদিকে ভাত বয়ল এখন। এগুলা কি তোমরা কেউ কইতে পারবা, কালকে মা বাবা তারা আসার সময় এগুলো আনছিল মাসির বাড়ি থেকে, এগুলো খুব সম্ভবত তাল 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 ডেগা তাল, খাইতে অনেক মজা লাগে, অনেক টেস্ট আছে। তো তোমরা ট্রাই করে দেখো একবার খাইয়া। তো গাইজ এদিকে আমি কিছু সবজি কাট করছিলাম, অনেক আগে লাগাইছি এগুলা, বাট হয়েছে না সেই পরিমাণ ভালো। তো এই যে এদিকে এই দেখো, এই দেখো গাইজ আমি বেগুন গাছ লাগাইছিলাম দুই তিনটা, দ্বিতীয় বেগুন আইছে নতুন। বাহ, এদিকে আছে আর একটা। আরে গাইজ আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরলো দুই একটা, এবারে ফার্স্ট ধরলো, এখনো ডেকা বড় হয়নি। এই যে সকালে ওয়েদারের অবস্থা দেখে তো মনে হয়েছে বৃষ্টি হইতো না, বাট বৃষ্টি হইতেছে বাইরে। এই যে ভালো লাগে না বৃষ্টি, আর বৃষ্টি কবে যে বন্ধ হইব, সারাদিন বাড়ির বৃষ্টির কারণে তেমন লাগে, ভাল লাগে না, বোরিং লাগে একটু। তো গাইজ এদিকে মা আনারস কাটতেছে, আনারস খামো, বাইরে বৃষ্টিও পড়তেছে, তো আনারস খাওয়া হবে। তো এই যে আনারস কাটা হয়ে গেছে অলরেডি, তো মা আনারস মরিচ লবণ দেওয়া মাইকে দিতেছে, খাবো এক। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি পড়তেছে, আজকে সকালের ওয়েদার দেখে তো মনে হয়েছিল বৃষ্টি আইতো না, বাট কিছুক্ষণ পর থেকে যে পরিমাণ বৃষ্টি আজকে আরও বেশি বৃষ্টি হইতেছে। ভাবছিলাম আজকে একটু বাইরে যামু, ঘোরাঘুরি করমু, তোমরাও দেখামু, কিন্তু তা হইতো না বোধহয়, আজ তো প্রচণ্ড বৃষ্টি, বাইরে কন্টিনিউ বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামতেছে না। তো আর বাংলাদেশের অবস্থা কইয়া তো লাভই নাই, বাংলাদেশের খবর এখন দেখলাম মোবাইলে, বাবা দেখতেছিল বাংলাদেশের নিউজ, তো প্রচুর পরিমাণে বাংলাদেশ খুবই খারাপ অবস্থা বাংলাদেশের। আর আমাদের ত্রিপুরাতেও এই আগরতলার অবস্থা খুবই খারাপ, কিন্তু উদয়পুরে মোটামুটি ভালো আছে কিছুটা, এখনও সেই পরিমাণ বন্যার কোনো লক্ষণ নাই। তো বৃষ্টির লেগে আমার কথা হয়তো তোমরা শুনতে পারতেছো না ভালো মতো, বৃষ্টির আওয়াজ হইতেছে। তো সবাই বাংলাদেশের লেগে সবাই প্রে করো, আল্লাহর কাছে দোয়া করো সবাই, যাতে
বাংলাদেশ ঠিকঠাক মতো ঠিক হয়ে যায় সব কিছু, বিশেষ করে বাংলাদেশের সিলেট আর সুনামগঞ্জের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তো গাইস ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এদিকে দেখো আমার ভাগিনা বৃষ্টির জন্য খুব টেনশনে আছে, একদিকে চাই রয়েছে নিস্তব্ধ মনে, বা মামা কি খবর তোমার, বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণে, বৃষ্টি কমে না? হ্যাঁ বা একদিকে চাই রয়েছে চুপচাপ, বা 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 বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হইতেছে আমার বাড়ির সামনে, ওইদিকে দেখো জল জমে গেছে, এদিকে বাড়িতেই ফ্লাড হইয়া যাইতেছে। আর একটু ওই সাইডে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে গাছ দেখুন জল, গাইজ আজকে ভিডিওতে অনেক কিছু দেখানোরই ইচ্ছা আসলো, আশা করছিলাম খুব ভালো হইব আজকের ভিডিওটা, সকালের ওয়েদারটা খুবই ভালো আসলো তো, কিন্তু যেহেতু এগুলো প্রাকৃতিক জিনিস, প্রকৃতির ইচ্ছা মতো সব কিছু হয়, তো বৃষ্টি আয়া পড়লো, তো আজকে ভিডিওটা আর বেশি বড় করি না। আর কারেন্ট এখন বর্তমানে কারেন্ট আছে, কারেন্ট আপ ডাউন করতেছে, যা একবার আয় একবার, তো এই অবস্থা মোবাইলেও চার্জ নাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, তো আজকে বেশি কিছু তোমরা দেখাইতে পারলাম না ফ্রেন্ডস, দুঃখিত খুব। তো তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, আশা করি নেক্সট টাইমে নেক্সট ভিডিওগুলো আরও ভালো ভালো আনার চেষ্টা করবো, সবে মাত্র আমি শুরু করছি, তোমরা আমার সাথে থাকো, আমার সাপোর্ট করো, আমারে কী কইতাম উৎসাহ দাও, তো আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আইতে পারবো তোমাদের সামনে। তো গাইজ ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বাই।